ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ ওয়াবারাকাতুহু। আমাদের এক বোন জানতে চাইছেন যে জন্ম নিবন্ধনের জন্য বাচ্চার বয়স কমিয়ে দেওয়া, এটি সঠিক সম্ভব কিনা? আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ। আবার না বোন, জন্ম নিবন্ধনের জন্য কোনো বাচ্চার বয়স এটি কমিয়ে দেওয়া, এটি যেমন শরিয়া সম্মত না, ঠিক তেমনিভাবে আইনসম্মত না, এবং এটি বাস্তবতা বিরোধী। একটি মিথ্যা দিয়ে আমার সন্তানকে পরিচিত করব সমাজের কাছে, প্রশাসনের কাছে, অফিস আদালতের কাছে, এটি কখনোই হওয়া উচিত নয়। ভালো মন্দ করার মালিক হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। আদৌ বাচ্চা কতদিন বাঁচবে, বাঁচবে কি না, সে চাকরি করবে কি করবে না, তো পরবর্তীতে চাকরির সুযোগ সুবিধা বা এ জাতীয় কোনো কিছুর জন্য বাচ্চার বয়স কমিয়ে দেওয়া, এটি কখনোই একজন মুমিনের কাজ হতে পারে না, একজন মুসলিমের কাজ হতে পারে না। একটি মিথ্যাকে লিপিবদ্ধ করে এটিকে স্থায়ী করে দেওয়া, একটা মিথ্যা চর্চা করা, এটি আসলে কখনোই ঠিক নয়। বরং অ্যাকুরেট তার যে বয়স, দিন, তারিখ, সেটি ঠিক রেখেই করা উচিত। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে সকল ক্ষেত্রে ভয়, এটি হচ্ছে তাকওয়া। সকল ক্ষেত্রে যারা ভয় করে তারাই হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার প্রিয় ভাজন। এ ধরনের মুত্তাকিদের জন্যই কোরআন হচ্ছে পথপ্রদর্শক, এ ধরনের মুত্তাকিদের জন্যই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জান্নাতকে প্রস্তুত করেছেন। আল্লাহু আলাম বিসওয়াব।